মুর্শিদাবাদের নওদা থানার বালি ওয়ান পঞ্চায়েতে তৃণমূলের মেম্বার সনাতন মণ্ডলকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে গুলি দুষ্কৃতীদের। আশঙ্কাজনক অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই ঘটনা বলে সূত্রের খবর। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। ঘটনাটা কিছু হয়নি, সন্ধ্যার পরও বাড়িতে ছিল, ও বাড়িতে ছিল, ওকে আনকমন নাম্বার থেকে ফোন করে যে ওর কোথায়। তো বললাম আমি বাড়িতে, তুলে এই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি তোমার, তুমি একটু আসো না। ওরা মোটর সাইকেল নিয়ে, মোটর বাইকে তিনজন করে ছজন ছিল, দিয়ে ওই বাড়ির সামনে লাইট জ্বলছে, ওই সামনে এসছে আর ফায়ার, চারটি ফায়ার হওয়ার পর ওই পাঁচটার বেলায় গিয়ে এইরকম জায়গায় গুলি। কারা মারলো ওরা, ও নিজে দেখেছে, লাইট জ্বলছিল, লোকাল লোক, সেটা ও বলবে সুস্থ হয়ে। আমার বলা ঠিক হবে না, আমাকে একজনের নাম বললেও আমি বলবো না এরকমই মুহূর্তে, ও সবটাই দেখেছে। হ্যাঁ, খানিকটা গোষ্ঠী, এটা 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 টিএমসির মেম্বার, গ্রাম পঞ্চায়েত, এটা বালি ওয়ান নওদা, বালি সনাতন মণ্ডল। ঘটনাটা ঘটেছে 7:45। না না, কোনো রকমেই কোনো এমনি ওরকম কোনো ঘটনা কিছু ঘটেনি। তবে যে লোকগুলা কাজটা করেছে, তবে লোকাল ওর জানাশোনার মধ্যে, এইটাই আমি বলতে পারছি। হ্যাঁ, চিনতে পেরেছি, আমাকে সবটাই বলেছে, বলেছে আমি সব, না অভিযোগ কিছু করা হয়নি, আমি আমার খেওয়া ঘাট আছে, আমি ঘাটে ছিলাম, আমাকে ফোন করার সঙ্গে সঙ্গে দেখছি গাড়িতে তুলে ফেলেছে, আমি গাড়ি, আমি পঞ্চায়েত সমিতির প্রার্থী টিএমসির, যে আমি তুলে নিয়ে আসি। হ্যাঁ, সঙ্গে সঙ্গে মেডিকেল। আমার নাম সাত্তার মণ্ডল।